तो सभापति नेतृवर्ग हमार सहकर्मीवृंद अस्सलाम वालेकुम। हमरा सकले बोली तीन बसर आगे 30 तारीखे भोट केटे नेওয়া हलो, एटा किन्तु मिथ्या कथा। हमें बोलते हबे 30 तारीखे भोट केटे दिए देওয়া हलो। के दिल? निर्वाचन करे निर्वाचन कमिशन। अपना सकले जाने निर्वाचन समय जत प्रशासनिक जंत्र आछे, पुलिस बोलें, ईपीएल बोलें, आंसर बोलें, रैब बोलें, सिविल सर्वेंट बोलें, सबाई ईईसी अंडारे थाके। एटा कि आपनारा जानें? चीफ इलेक्शन कमिशनर अधीनस्थ थाके सकले। चीफ इलेक्शन कमिशनर के नूरुल हुदा ও ছিল আমার সঙ্গে এক মুক্তিযোদ্ধা। ওর ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসছি, শিক্ষিত ছেলে বিদ্যা ওর কেসিয়ার বানিয়েছিলাম। এই নুরুল হুদা আমরা ডিসিও বানিয়েছিলাম, কিন্তু এটা খানদানি বেঈমান। আরে ভাই তালি দাও কেন? কথা শোনো, কথা শোনো। এইটাকে বেগম জিয়া দুই জেলায় ডিসি বানিয়েছে, একবার ফরিদপুর একবার কুমিল্লা। আপনারা কি জানেন এই নির্বাচন কমিশন আমার একটা ছোকরা মুক্তিযোদ্ধা ছিল, ওকে আমি এখন তুই তুই বলি। এখন বের হয়েছে কি সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করবে, এটা হলো একটা ফার্সিক্যাল ননসেন্সিক্যাল রিডান্ডেন্ট সুপারফ্লুয়াস কমিটি। কারণ কি দেখেন, গেলবার প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের কাছ থেকে একটু কম শব্দ আমরা প্রত্যাশা করি। এই যে সিইসি, ও হলো হাসিনার দলের মনোনীত। দুষ্ট লোকেরা বলে মাহবুবুর রহমান আমাদের দলের মনোনীত, আবার কেউ কেউ বলে কবিতা খানম জাতীয় পার্টির মনোনীত। ইফ দ্যাট ইজ সো, তাহলে তো এখানেই নির্বাচন কমিশনারগুলি পক্ষপাত তুষ্ট হয়ে গেল, ঠিক কিনা? তারা তো পক্ষপাতহীন থাকবে, যেমন এক একটা দল থেকে নমিনি যায় সেই ব্যক্তির এলিজিয়েন্স থাকে সেই দলের প্রতি। কাজেই এই যে সংলাপ ডাকে যারা আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি, এটা একটা ফার্সিক্যাল ইস্যু, একটা বেহুদা সময় নষ্ট। আমরা আগেও বলেছি যে আমাদের সংবিধানের আইন প্রণয়ন করার লিপিবদ্ধ আছে, সেই আইনের মাধ্যমে প্রতি 5 বছর পরপর নির্বাচন কমিশন গঠিত হবে। আমি আমার মহাসচিবকে অনুরোধ করব, সম্ভব হলে তিনি এই ননসেন্সিক্যাল ইস্যু নিয়ে ওখানে চা খেতে না যান। মানে এটা প্রিডিটারমিন্ড, আপনি তো খবর রাখেন না, স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়ে নিত স্যার। স্যার ওটা রাখেন না তো, গ্রামের মানুষ তো সব জানি না। না এটা গ্রামের মানুষ না, সব শহরের লোক। এবং আমার ব্যক্তিগত অভিমত জানালাম আপনাদের। না না, অলরেডি স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ভেরি ওয়েল, আপনি ওয়ার দা ভাইস চেয়ারম্যান অফ দা পার্টি, ইউ মাস্ট নো অ্যাবাউট ইট। ধন্যবাদ। আমাদের কোন জানি টানি যাই যদি করে থাকেন, ধন্যবাদ ধন্যবাদ। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। তো ইসি হলো প্রিডিটারমিন্ড, আগে ঠিক করা একটা মিয়ার ফর্মালিটিস ঘোষণা করার জন্য। আর পর প্রেসিডেন্ট সাহেব বলবেন মতামতের ভিত্তিতে আমরা করেছি। হ্যাঁ, মতামত দিতে পারে, কতগুলো জুটা পাটা জুটা সাটা কমিটি আছে না, এই একটা ওয়ার্কার্স পার্টি, একটা বাসদ পার্টি, একটা দাসদ পার্টি, আর কি নেপ পার্টি, আরো ধর কি পার্টি আছে বাবা। আমার বিরোধী দলের নামই আমি জানি না, ও 14 দল করতে মুখস্থ করবো। এই ঝুটা পাটা টগর পার্টিদের নিয়ে সমালোচনা করে রাষ্ট্রপতি সময় ক্ষেপণ করছেন, সরকারি অর্থের যে চা খাওয়ায় না এর সরকারি অর্থের অপচয় করছেন। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন, এই যত ইসি আছে যত সরকারি কর্মকর্তা আছে, একটা জিনিস শোনেন, যে কেউ নিম্ন স্তরের হোক উপর স্তরের হোক সরকারি কোনো কাজে নিয়োগ পেলে প্রথমে ওনাকে একটা শপথ পাঠ করতে হয়।
শপথটা কি? কারো প্রতি অনুরাগ বিরাগ থাকিব না, ইজ দ্যাট সো? আর কি জন আছে? নিরপেক্ষভাবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করব, আর নিরপেক্ষ এমন ইসিএই যে নুরুল হুদা ওনার আপন ভাইকে এমপি বানাইছে, জীবনে রাজনীতি করে নাই, এটা আপনারা জানেন? আমাদের গলা চিপা থেকে ওনার আপন ভাইকে এমপি বানিয়েছে আল্লাহর ইচ্ছায়, জীবনে রাজনীতি করে নাই, ভাগনা না ভাই? বাবু গোয়াশচন্দ্র রায় বেটারি কই ভাগনা? এরকম হাসিনার পরিবারের 47 না 45 এমপি আছে, তো এরা শপথ ভঙ্গ করে। আগে বললাম না, একজন ডিসি হইল রিটার্নিং অফিসার, একজন ইউএন হইল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। যখন রিটার্নিং অফিসার হয় বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয়, ওই জেলায় ওই কনস্টিটিউয়েন্সিতে অথবা ওই উপজেলায় যত সরকারি কর্মকর্তাদের অধীনস্থ, কিন্তু তারা তাদের শপথ ভঙ্গ করে হালুয়া রুটি বা প্রমোশন বা কিছু পাওয়ার আশায় এরা একটা ব্যক্তির বা একটা দলের পক্ষপাতিত্ব করে। এটা সংবিধান পরিপন্থী, আদর্শ পরিপন্থী, ধর্মীয় পরিপন্থী, নীতিবোধের পরিপন্থী, মরালের পরিপন্থী। কাজেই হাসিনাকে দোষ আমরা দেব না, হাসিনা তাদেরকে ভালোভাবে ব্যবহার করতে পারছে, কিন্তু তোরা ব্যবহার হইলি কেন? তোরা তো শপথ পাঠ করেছো, তোরা তো এদের নিরপেক্ষভাবে কাজ করে যে জনপ্রিয় তোর তাকে ভোট দেবার সুব্যবস্থা করবা, তোমরা কেন রাত্রে আগের দিন কেটে যুবলীগ ছাত্রীর হাতে দিলা? সুতরাং আমাদের এনিমি এই রাষ্ট্রতন্ত্র, এই আওয়ামী লীগের চেয়ে রাষ্ট্রতন্ত্র 2018 সালে আমাদের বড় শত্রুতা করেছে। সাবধান, এই রাষ্ট্রতন্ত্র তারা ভবিষ্যতে না করতে পারে, সেজন্য আমাদের নীতি গ্রহণ করতে হবে, সেই অনুসারে আমাদের অগ্রসর হতে হবে। বেরি কথে বারে লাভ নাই, জনগণের সামনে বক্তৃতা একরকম, আপনারা যারা শিক্ষিত সমাজ আপনাদের সামনে অন্যরকম কথা বলতে হয়। এই ইসিটা তাদের পারপাসটা আমি একটু ব্যাখ্যা করলাম, আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ, জনাব মহাসচিব আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম।